সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয় কিভাবে আপনারা বিমান টিকিট করবেন কিংবা বিমান টিকিটের দাম কত সেটা কিভাবে জানবেন অনলাইনের মাধ্যমে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং একই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 5,298 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,14,959 জন। অপরদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4,522 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 1,63,049 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 760 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রুগী আছেন 48,150 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। তো বন্ধুগণ, আজ 5,298 জন আক্রান্ত হয়েছে। চলুন দেখে আসি কোন ডিস্ট্রিক্টে কতজন আক্রান্ত হয়েছে। প্রথমে আছে পিনাং। পিনাংয়ে আক্রান্ত হয়েছে 69 জন, প্যারাক ডিস্ট্রিক্টে 63 জন, সিলাঙ্গোর 2,460 জন, কুয়ালালামপুর 783 জন, পুত্রাজায়া 6 জন, নেগরি সিম্বিলান 42 জন, প্যারলিস 5 জন, কেড্ডা ডিস্ট্রিক্টে 53 জন, ক্লান্তান 30 জন, ত্রাঙ্গানু 83 জন, পাহাং ডিস্ট্রিক্টে 74 জন, জোহর বারু 1,020 জন, লাবোয়ান 24 জন, সাবা প্রদেশে আক্রান্ত হয়েছে 298 জন এবং সারাওয়াকে 135 জন। তো বন্ধুগণ, আপনারা প্রতিনিয়তই লক্ষ্য করছেন মালয়েশিয়ায় কিন্তু ডে বাই ডে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তো করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে মালয়েশিয়ার সরকার কিন্তু অত্যন্ত কঠোর অবস্থানে অবস্থান করছে বর্তমানে। তো সেজন্য আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, আপনারা বাইরে বাইর হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স, এক কথায় মালয়েশিয়া সরকারের যে স্বাস্থ্যবিধির গাইডলাইন আছে আমরা সম্পূর্ণ মেনে চলব। কারণ বর্তমানে কিন্তু যারা কিনা স্বাস্থ্যবিধি ভঙ্গ করছে কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, অনেক প্রবাসী ভাইয়েরা জানতে চাচ্ছেন যারা কিনা দেশে চলে যাবেন কিংবা যাওয়ার জন্য মন স্থির করেছেন, অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন ভাই বিমান টিকিটের দাম কত, ফেব্রুয়ারি মাসের টিকিটের দাম কত, মার্চ মাসের টিকিটের দাম কত, এরকম কিন্তু বিভিন্ন ধরনের কথা আমার কাছে জানতে চাচ্ছেন। তো সেই সকল প্রবাসী ভাই বন্ধুদের জন্য আজকের ভিডিওর এই অংশ, কারণ এখানে আমি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে জানতে পারবেন বিমান টিকিটের দাম কত, সেটা আপনার হাতে যে মোবাইল ফোন আছে সেটার মাধ্যমে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে একটি লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা কুয়ালালামপুর টু ঢাকা লিখে গুগলে সার্চ করলেও হবে। তারপরে সেখান থেকে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপরে প্রথমে যেটি আপনাকে করতে হবে, ওয়ান ওয়ে সিলেক্ট করতে হবে, যেহেতু আপনি একবারে চলে যাচ্ছেন ওয়ান ওয়ে, এখানে কিন্তু রাউন্ড ট্রিপ সিলেক্ট করা থাকবে। এরপরে আপনি ইকোনমি ক্লাস নাকি বিজনেস ক্লাস সেটা সিলেক্ট করবে, আমরা সাধারণত ইকোনমি ক্লাসে চলাফেরা করি। এরপরে আপনাকে তারিখ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কত তারিখে আপনি ফ্লাইট করবেন কিংবা দেশে যাবেন। এরপরে আপনার ব্যাগ আসি সিলেক্ট করবেন, দেশে যাওয়ার সময় অবশ্যই আপনার সাথে ব্যাগ থাকবে, এখানে কিন্তু ব্যাগ ব্যতীত মূল্য এখানে লেখা আছে। তো এরপরে এগুলো সিলেক্ট করার পরে এখন আমরা দেখব কোন মাসে কত তারিখে কত টাকা বিমান টিকিট। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ, প্রথমে ফেব্রুয়ারি মাসের এখানে সম্পূর্ণ তারিখ, অর্থাৎ কত তারিখে কত টাকা বিমান টিকিট সেটা কিন্তু এখানে লেখা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারাও কিন্তু গুগলে যে সার্চ করলে ঠিক এমনই ইন্টারফেস আসবে কিংবা এমনই তথ্য কিন্তু আপনারা সেখান থেকে জানতে পারবেন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এবং জুন মাস, এই কয়েকটা মাসের বিমান টিকিটের মূল্য আমি দেখানোর চেষ্টা করছি, যে কারণ আপনারা জানেন রিকালিভেশন পুলাঙের দেশে যাওয়ার জন্য জুন মাস পর্যন্ত কিন্তু মালয়েশিয়া সরকার সময় বেঁধে দিয়েছে। সেক্ষেত্রে আমি জুন মাস পর্যন্তই আপনাদের টিকিটের মূল্য দেখানোর চেষ্টা করছি।
তো বন্ধুগণ আপনারা দেখলেন কিভাবে বিমান টিকিটের মূল্য আপনারা জানতে পারবেন কোন মাসে কত তারিখে কত টাকা বিমান টিকিটের মূল্য সেটা কিন্তু আপনার হাতে যে মোবাইল ফোন আছে কিংবা স্মার্টফোন আছে সেটার মাধ্যমে আপনি বিস্তারিত সেখান থেকে জানতে পারবেন এবং একই সাথে বলবো আপনি যদি এটা না পারেন আপনার নিকটস্থ কোনো টিকিটের দোকানে যোগাযোগ করতে পারেন সেখান থেকেও আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা আজ রাত 9টায় মালয়েশিয়া প্রধানমন্ত্রী তান শ্রী মইদিন ইয়াসিন তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ফেডারেল দিবস উপলক্ষে একটি ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে সেখানে কি লকডাউন প্রসঙ্গে কোনো কথা বলবেন কিনা সেটাও কিন্তু এখনো বিস্তারিত জানা যায়নি তবে যদি কিনা বলে সেটাই আমি আপনাদের মাঝে আগামীকাল ভিডিওয় উপস্থাপন করব তো বন্ধুগণ এই ছিল আপডেট সংবাদ এখন আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব প্রথমে সাইমরাস লিখেছেন ভাই যারা বাংলাদেশে এসে আটকা পড়ে আছে তারা মালয়েশিয়ায় ঢুকতে পারবে কি না একটু জানাবেন সাইমরাস ভাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার কোনো প্রকার ঘোষণা দেয়নি যে কবে নাগাদ আপনারা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন যদি কিনা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয় তখন শুধুমাত্র আমি বলতে পারবো কিংবা তবে বর্তমান পরিস্থিতিতে আপনাদের কাছে রিকমেন্ড করব আপনাদের মালিকের মাধ্যমে কিংবা নিয়োগকর্তার মাধ্যমে মাই ট্রাভেল পাস নামক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে দেখতে পারেন যদি কিনা ইমিগ্রেশন থেকে পারমিশন দেয় তাহলে আসতে পারেন তো এরপরে হাওলাদার নামক এক ভাই লিখেছেন স্পেশাল পাস নিয়ে দেশে যাওয়ার সময় করোনা পজিটিভ হলে এর মতো দুঃখজনক কিংবা দুর্ভাগ্য আর নাই এটা বলেছেন কিন্তু দেশে কিভাবে যাবে তারপর এর উপায় কি আশা করি জানালে সবার উপকার হবে হাওলাদার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রশ্ন করার জন্য আপনারা জানেন বিগত কয়েকটা ভিডিওয় আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তারপরও আমি আবারও বলছি যদি কোনো প্রবাসী ভাইয়ের এরকম কোনো সমস্যা হয় তো ইমিগ্রেশনের পক্ষ থেকে সরাসরি বলা হচ্ছে যে আপনি যেহেতু অলরেডি ট্রাভেল পাস নিয়েছেন স্পেশাল পাস নিয়েছেন ইমিগ্রেশনের জরিমানা দিয়েছেন এবং কি ফিঙ্গারপ্রিন্টও দিয়েছেন তাহলে তো আপনার এখানে কোনো সমস্যা নাই ইমিগ্রেশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যদি কোনো প্যাসেঞ্জারের কিংবা কোনো ব্যক্তির এই ধরনের সমস্যা হয় ফ্লাইটে তিন দিন আগে কোভিড পজিটিভ ধরা পড়ে সেক্ষেত্রে তাকে 14 দিন পরে পুনরায় আবার করোনা টেস্ট করে যখন কিনা নেগেটিভ রেজাল্ট আসবে সে আগের সেই স্পেশাল পাস নিয়ে দেশে যেতে পারবে এমনটাই কিন্তু বলা হয়েছে ইমিগ্রেশনের পক্ষ থেকে তারপরও আপনাদের যদি এ বিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছা হয় আপনারা নিজেরাই ইমিগ্রেশনে ফোন করতে পারবেন তবে আমি আপনাদের আবারও বলছি ছুটির দিন ব্যতীত এবং সরকারি ছুটির দিন ব্যতীত আপনারা অফিস টাইমে ফোন করবেন রাত 10টার সময় রাত্রে ছুটির দিন ফোন করলে কিন্তু সেখানে ফোন রিসিভ করবে না এরপরে এমডি কামরুল লিখেছেন ভাই আমি জুনের মধ্যে দেশে যেতে চাই এখন আমি কোন মাসে কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেব প্লিজ জানাবেন এমডি কামরুল ভাই আপনার অবগতির জন্য বলতে চাই আপনি যদি জুন মাসে দেশে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ফেব্রুয়ারি মার্চ মাসে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন কিংবা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন বন্ধুগণ এরপরও অনেক প্রবাসী ভাইরা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে যাদের কমেন্টস পড়তে পারিনি তার সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও এরপরও আপনাদের যদি কোনো কিছু জানতে কিংবা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন দেখা হবে আগামী ভিডিওতে